ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে এবছরের জন্য তারা জেন পাস ইউজি এক্সামিনেশনটা কন্ডাক্ট করতে পারবে না ডিউ টু কোভিড প্যান্ডেমিক। বিএসসি নার্সিং সমেত আরও অনেকগুলো কোর্সের অ্যাডমিশন করানো হবে ক্লাস টুয়েলভের মার্কসের ওপর বেস করে ভায়া অনলাইন কাউন্সিলিং বা ই কাউন্সিলিং, এবং যার ওপর আমি অলরেডি একটা সেশন করেছি এবং যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলেই দেখে নিতে পারো। সেখানে কাউন্সিলিং প্রসেসটা ডিটেলস ডিসকাস করা রয়েছে, কিন্তু সেখানে ম্যাক্সিমাম জোনের একটা কমন কনফিউশন অ্যারাইজ করেছে, সেটা হলো ডোমিসাইল সার্টিফিকেট ঠিক কোনটা আপলোড করতে হবে, যেহেতু অনেকগুলো ফরম্যাট ওখানে দেওয়া আছে, এবং এই ডোমিসাইল সার্টিফিকেটটা ঠিক কাকে দিয়ে সাইন করাতে হবে। অ্যাজ ডোমিসাইল সার্টিফিকেটটা একটা ভাইটাল ডকুমেন্টস ফর অনলাইন কাউন্সিলিং, এবং যদি তুমি ডোমিসাইল সার্টিফিকেটটা প্রেসক্রাইব ফরম্যাট এবং প্রেসক্রাইব অথরিটির থেকে না আনতে পারো, তাহলে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এই সেশনটা একটা ইম্পর্টেন্ট সেশন, তাই খুব মন দিয়ে শুনবে। এই টোটাল সেশনটাতে ডিসকাস করা হয়েছে ডোমিসাইল সার্টিফিকেটের কী কী ফরম্যাট রয়েছে, কোন কোন ফরম্যাট কাদের জন্য অ্যাপ্লিকেবল, কারা এই ডোমিসাইল সার্টিফিকেটের সিগনেটারি অথরিটি, এবং কোথা থেকে আনলে তোমার ডোমিসাইল সার্টিফিকেটটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এবার আমরা চলে আসি ডোমিসাইল সার্টিফিকেটে। প্রথমে জেনে নেব যে ডোমিসাইল সার্টিফিকেটটা কী। ডোমিসাইল সার্টিফিকেটটা হলো তুমি অথবা তোমার পেরেন্টস যদি ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হও লাস্ট 10 ইয়ার্স, তার অফিসিয়াল সার্টিফিকেটটাই হলো ডোমিসাইল সার্টিফিকেট। এরপর আমি দেখে নেব কী কী ফরম্যাট রয়েছে। জেনারেলি এই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য জেন পাস 4টে ফরম্যাট দিয়েছে, সেই 4টে ফরম্যাট কী কী এবার আমরা দেখে নিই। ডোমিসাইল সার্টিফিকেটের ফরম্যাটগুলো কী কী রয়েছে, যে 4টে ফরম্যাটগুলো ছিল সেগুলো হলো A1, A2, B আর Annexure 2। এই 4টে ফরম্যাট তোমরা জেন পাস ইউজি অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টের পেজ থেকে পেয়ে যাবে, অথবা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পেয়ে যেতে পারো। কিন্তু এই Annexure 2 ফরম্যাটটা তুমি একমাত্র পাবে কাউন্সিলিংয়ের যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেই নোটিফিকেশানের থেকে। এরপর আমরা দেখে নেব যে কারা কোন ফরম্যাটটা ফিল আপ করতে হবে। A1 আর A2 ফরম্যাট হলো সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা নিজে ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট ফর লাস্ট 10 ইয়ার্স, তাদের জন্য এই A1 আর A2 এই দুই ফরম্যাট ফিল আপ করতে হবে। এরপর চলে আসি B ফরম্যাটটা হলো সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যে সমস্ত ক্যান্ডিডেট নিজে ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছে বা বাইরে স্টেটে রয়েছে, কিন্তু তাদের বাবা মার বা পেরেন্টসের পারমানেন্ট অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গলে, তারা হচ্ছে B ফরম্যাট ফিল আপ করবে। আর এখানে আরেকটা কথা মনে রাখা, যেটা হলো পারমানেন্ট অ্যাড্রেস তাদের পেরেন্টসদের হতে হবে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট 10 ইয়ার্সের জন্য, তবে তারা ফর্ম B ফিল আপ করতে পারবে। এবার দেখে নেব অথরাইজ সিগনেটারি, মানে কারা তোমাকে ডোমিসাইল সার্টিফিকেটটা দিতে পারবে বা ইস্যু করতে পারবে। প্রথমে দেখে নেব এই A1 আর B ফরম্যাটটা ইস্যু করতে পারবে একমাত্র অ্যাপয়েন্টেড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়ালসরা। A1 এবং B সার্টিফিকেটের ইস্যুইং অথরিটি হলেন যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, SDO, BDO, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অর অ্যাবাভ, ডেপুটি ডাইরেক্টর অর অ্যাবাভ ইন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এই কমপ্লিট ইস্যুইং অথরিটির লিস্টটা অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া আছে, একবার চেক করে নেবে। এখানে তোমাদের জানা খুবই ইম্পর্টেন্ট যে কোন কোন অথরিটি দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের গ্র্যান্ট হবে না। এখানে বলে রাখি, কোনো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ পিপলদের দেওয়া কোনো ডোমিসাইল সার্টিফিকেট জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু গ্র্যান্ট করবে না। এখানে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ পিপল বলতে কাদেরকে বোঝানো হয়েছে চলো একবার দেখে নিই। মিউনিসিপ্যাল কমিশনার, কাউন্সিলর অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন, মেম্বার অফ 3-টায়ার পঞ্চায়েত সিস্টেম, এবং MLA এবং MP দেওয়া কোনো ডোমিসাইল সার্টিফিকেট এখানে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অ্যাকসেপ্ট করবে না। এটা হলো ফরম্যাট A1 এবং B। এবার দেখে নেব আমরা A2 ফরম্যাট। A2 ফরম্যাটটা একমাত্র ইস্যু করতে পারবে তুমি যে স্কুল থেকে পাস আউট হয়েছো HS সেই ইনস্টিটিউশন থেকে,
এবং তার সিগনেটারি অথরিটি হচ্ছে সেই স্কুলের হেড অব দ্য ইনস্টিটিউশন। তাহলে এই A1, A2 এবং B এই তিনটে ফরম্যাটটা কাদের জন্য অ্যাপ্লিকেবল এবং কারা তার সিগনেটারি অথরিটি সেটা বোঝা গেছে। এবার আমরা দেখে নেব অ্যানেক্সার 2-তে যে ফরম্যাটটা দেওয়া আছে সেটা কারা ফিল করবে। ডিউ টু কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন যে সমস্ত ক্যান্ডিডেট এই A1, A2, B এই তিনটে ফরম্যাটের কোনোটাই ফিল আপ করতে পারছো না, তাদের জন্য অ্যানেক্সার 2 ফরম্যাটটা যেটাতে তুমি সেলফ ডিক্লারেশন দিতে পারবে। এই সেলফ ডিক্লারেশনের ফরম্যাটটাই অ্যানেক্সার 2-তে দেওয়া রয়েছে। এটা নিজে সাইন করবে এবং কাউন্সিলিংয়ের টাইমে আপলোড করবে। বাট তুমি যদি কাউন্সিলিংয়ের সময় অ্যানেক্সার 2 ফরম্যাটে সেলফ ডিক্লারেশনটা আপলোড করো, তাহলে তোমাকে অ্যাডমিশনের টাইমে এই A1, A2, B এর মধ্যে যেটা অ্যাপ্লিকেবল সেই ফরম্যাটটা কিন্তু নিয়ে যেতে হবে, না হলে তোমার অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এটা ছিল কমপ্লিট সেশন রিগার্ডিং ডোমিসাইল সার্টিফিকেট যেটা লাগবে তোমার ই কাউন্সিলিং বা অনলাইন কাউন্সিলিং জেনপাস ইউজির জন্য। এছাড়াও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আর বেস্ট উইশেস ফর দ্য জেনপাস ইউজির অনলাইন কাউন্সিলিং। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।